টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের চেঞ্জ স্কেচ অপশনের কাজ। চেঞ্জ স্কেচ অপশন বলতে আমরা সাধারণত কোনো টেক্সট টাইপ করার পরে টেক্সটের ইংলিশ কোনো আমি যদি বাক্য লিখি, ইংলিশ বাক্যের প্রথম শব্দের প্রথম অক্ষরটি সাধারণত আমরা ক্যাপিটালে লিখি এবং অন্যান্য অক্ষরগুলো আমরা স্মল লিখি। আবার অনেক সময় আমরা একটা বাক্য লিখে সেই বাক্যের সকল শব্দের প্রথম অক্ষরগুলো আমরা ক্যাপিটালে লিখি এবং অন্যান্যগুলো স্মল লিখি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত পুরো বাক্যটি ক্যাপিটালে লিখি। এখন আমরা যদি কোনো একটা টেক্সট টাইপ করলাম, টাইপ করার পরে আমি যদি পুরো বাক্যটি যদি ক্যাপিটালে করতে চাই অথবা পুরো বাক্যটি স্মলে করতে চাই, আবার সাধারণত আমরা পুরো ডকুমেন্টস টাইপ করার পরে পুরো ডকুমেন্টস যদি এভাবে চেঞ্জ করতে যাই সেটি কীভাবে সম্ভব সেটি আপনাকে দেখাবো। এই কাজ করার পূর্বে আমি কিছু টাইপ করে নিলাম। দেখুন আমি কিছু টাইপ করলাম। এই টাইপকৃত দেখুন আমি কিছু শব্দ লিখেছি, এই শব্দের প্রথম অক্ষরগুলো আমি ক্যাপিটালে দিয়েছি। যেমন এখানে এই যে দিসের টি ক্যাপিটালে দিয়েছি, তারপরে এখানে এমএস এর দুটি বড় অক্ষরে দিয়েছি, আবার আমি দেখেন ডাব্লু ওয়ার্ডের ডাব্লু বড় অক্ষরে দিয়েছি, আবার টিউটোরিয়াল টি বড় অক্ষরে দিয়েছি। এখন আমি যদি এই পুরো টেক্সটটি আমি পুরো টেক্সটের সকল অক্ষর আমি স্মল লেটারে নিয়ে আসবো, সেটি কীভাবে নিয়ে আসবো আমি দেখাচ্ছি। এই কাজ করার পূর্বে আমাকে টেক্সটে আগে সিলেক্ট করতে হবে। আমি টেক্সটে সিলেক্ট করে নিলাম। এখন এখানে দেখুন যে হোম বাটনের অন্তর্গত ফন্ট সেকশনে এখানে একটা বাটন রয়েছে, এই বাটনে আপনার একটা বড় এ এবং একটা ছোট এ, বড় এ বলতে ক্যাপিটাল এ এবং একটা স্মল লেটারে এ রয়েছে। এই বাটনটার নাম হচ্ছে চেঞ্জ স্কেচ বাটন। এই বাটনের ডান পাশে যে টিক চিহ্ন রয়েছে আমি এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে সেন্টেন্স কেস লেখা রয়েছে, লোয়ার কেস লেখা রয়েছে, আপার কেস, তারপরে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, তারপরে টগল কেস। এখানে সেন্টেন্স কেস বলতে দেখুন আপনারা এটা দেখলে বুঝতে পারছেন যে এই দুইটি শব্দ রয়েছে, দুইটি শব্দের মধ্যে প্রথম শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটালে। অর্থাৎ আমি যদি এটাতে সিলেক্ট করি তাহলে আমার সিলেক্টকৃত টেক্সটের শুধুমাত্র প্রথম শব্দের প্রথম অক্ষরটি বড় ক্যাপিটাল লেটারে হবে। আবার পরেরটি দেখুন সকল শব্দ সকল ওয়ার্ড এবং সকল অক্ষর হচ্ছে স্মল লেটারে। তারপর পরেরটি দেখুন যে সকল অক্ষর আপনার ক্যাপিটাল লেটারে। আমার এটাতে ক্লিক করছে, ক্লিক করার ফলে দেখুন আমার টাইপকৃত টেক্সটের সকল অক্ষর আপনার ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। আবার আমি ক্লিক করে দেখি পরেরটি, দেখেন ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, অর্থাৎ আমার সিলেক্টকৃত টেক্সটের সকল ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো ইস ক্যাপিটাল লেটার হবে এবং অন্যান্য টেক্সটগুলো স্মল লেটার হবে। আমি এটাতে ক্লিক করি, ক্লিক করে দেখলে বুঝতে পারবেন যে আসলে কী ঘটছে। ক্লিক করলাম, এই দেখুন আমি শুরুতে যেভাবে টাইপ করেছিলাম দিসের টি ক্যাপিটালে, তারপরে পরে এখানে অবশ্য আমি ইজের আই ছোট হাতে দিয়েছিলাম, এ ছোট হাতের স্মল লেটারে দিয়েছিলাম, সেটা বড় হয়ে গেছে। আবার দেখেন ওয়ার্ড আমি টাইপ করার সময় আমি ডাব্লু ক্যাপিটাল দিয়েছিলাম, টিউটোরিয়ালের টি আমি ক্যাপিটাল দিয়েছিলাম, এটি আপনার ক্যাপিটালে হয়ে গেছে। তারপরে আমি আবার বাটনটাতে ক্লিক করলাম, বাটনটাতে ক্লিক করার পর দেখেন টগল কেস, টগল কেসে ক্লিক করলে কী হয় তা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে আমি যেটা বলেছিলাম ইতিপূর্বে যে আমার টাইপকৃত টেক্সটের দেখেন প্রথমটি স্মলে বাকিগুলো ক্যাপিটালে, তাই প্রত্যেকটার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তাই আমি যদি আবার এই যে সেন্টেন্সেস করতে চাই, অর্থাৎ আমার শুধুমাত্র প্রথমটা প্রথম শব্দের প্রথম অক্ষরটি আমার হচ্ছে ক্যাপিটাল হবে, বাকিটা স্মল লেটার হবে, ক্লিক করলাম, এই যে দেখুন শুধুমাত্র প্রথম শব্দের শুধুমাত্র প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়ে যায়। আবার যদি আমি এটা লোয়ার কেস দিই তাহলে দেখুন সকল অক্ষর স্মল লেটারে হয়েছে। এই ছিল এমএস ওয়ার্ডের চেঞ্জ স্কেচ অপশনের কাজ। আজ এ পর্যন্তই।
পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।